পছন্দ করি কোরবানি ঈদ, কিন্তু আহামরি কিছু হ্যাঁ ঠিক আছে। এবং কোরবানি ঈদে ছবিটা রিলিজ করতেছি, আমি মনে করি যে এটা আমার একটা পারফেক্ট সময়, কারণ কোরবানি ঈদে অ্যাকশন মুভি পুরো চলে এবং অ্যাকশন মুভির আমার রিভেঞ্জ একটা বলিউড অ্যাকশন এবং একটা 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 গল্প, যেই গল্পটা মানুষের ভিতরে লাগবে। এবং আমার ছবিটা কিন্তু অনেকে দেখছে, সেন্সারেও দেখছে, তারপরে সেন্সারের বাইরেও দেখছে, তারা কিন্তু কেউ কিন্তু খারাপ বলে নাই। এবং আমি দর্শকদেরকে একটা অনুরোধ করব যে আপনারা জাস্ট আমাকে একবার বিচার করার জন্য হলো আপনারা এটা রিভেঞ্জ ছবিটা দেখতে যান, এবং আপনারা নিজেই বলবেন যে বাংলাদেশের সিনেমা আসলে আমরা কতটা আপডেট করতে পারছি। এই বিচারটা আমি আপনাদের কাছে চাই। আমার কোনো ছবি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো ছবি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি চাই সব ছবি আপনারা দেখেন, কিন্তু রিভেঞ্জটা আপনারা দেখেন, রিভেঞ্জটা আপনাদের ভিতরে গেছে যাবে ইনশাআল্লাহ। আশা করি নানা অনিয়ম হয়েছে আপনার আগের ছবিগুলো নিয়ে, মুক্তি নিয়ে, জটিলতা নিয়ে, সময় নিয়ে, হল নিয়ে, নানা কিছু সব কিছু রিভেঞ্জকে নিতে পারবে এই রিভেঞ্জ ইনশাআল্লাহ। আশা করি যে রিভেঞ্জ রিভেঞ্জটা, আমি তো বললাম যে রিভেঞ্জটা শুধু দর্শকের, ওই যে কাজী সাহেব বলছে যে একজন দর্শক দেখলে, একজন দর্শক দশজন দর্শককে বলবে যে রিভেঞ্জ ছবিটা দেখো, রিভেঞ্জ ছবিটা ভালো লাগছে। ওই অপেক্ষায় আমি আছি যে আমার ছবিটা দর্শক দেখুক, দেখার পরে তারপরে দর্শকরা বলবে ছবিটা খারাপ বানাইছে ভালো। ইকবাল ভাই, পরিচালনা আমরা জানি এটা অনেক আগের সিনেমা মুক্তির কথা ছিল, এটা আমার প্রথম ছবি, প্রথম ছবি পরিচালনা পরিচালক হিসেবে প্রথম ছবি, পরিচালনার দিক দিয়ে এই সিনেমাটাকে কোন দিক কোন কোন দিক দিয়ে পরিচালক হিসেবে আগিয়ে রাখবেন? আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে, আমি ছবিটা তো 2-3 বছর হয়েছে আমি ছবিটা বানাইতে আমার লাগছে, হ্যাঁ এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলো নিচ্ছি। আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক ভিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে আমার এই ছবিতে পাবেন? আমার ছবিতে কিছু কিছু শট আছে, এগুলো আপগ্রেড করে কেউ চিন্তাই করে না। আমরা তো অ্যাকশন দেখতে দেখতে পড়েছি, আমরা হলিউডে বলি, বলিউডে বলি, আমরা দেখলে টেলিভিশন খুলে, নেটফ্লিক্স খুলে, টেলিভিশন খুলে আমরা কিন্তু অ্যাকশন ছবি দেখি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো শখ। আমি যখন ড্রোন দিয়ে যখন জঙ্গল আমি হিরো হিরোইনদের যখন খুঁজাই, হ্যাঁ মানে যখন খুঁজে আপনাদের খুব ভালো লাগবে শটগুলো। এবং আপনাদের যে গল্প, আমি যখন ছবিটা বানাই তখন কিন্তু আমি 7 থেকে 8 স্ক্রিপ্ট চেঞ্জ করছি। আমার মন মতো স্ক্রিপ্ট না হলে কিন্তু আমি ছবিতে হাত দিই না, এবং ওইটাকে আমি 10 এটাকে আমি দরকার পড়লে এটাকে আমি চেঞ্জ করব, কিন্তু আমার মন মতোই তো। এবং আমি দেখছি যে রিভেঞ্জ মানুষের দর্শকে গেঁথে যাবে। যখন কুকুর আর হায়েস সাহেব যখন একসাথে খাবে একই প্লেটে, আপনাদের কারো চোখের পানি ধরে রাখতে পারবেন, কারো চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন। আমি আপনাদের কাছে অনুরোধ, এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারাও ছবিটা দেখবেন, আপনার আপনাদের ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন, যদি না থাকে আত্মীয় স্বজন নিয়ে ছবিটা দেখবেন, তারাও বলবে যে না আসলে একটা ছবি তুমি দেখো। আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, এই যে জানা মতে 5 সিনেমা রিলিজ হচ্ছে, সেখানে 2 কমার্শিয়াল ধাঁচের, বাকিগুলো একটু গল্প ঘরানা বা অন্য ধাঁচের, কমার্শিয়াল মুভি যে 2 আসছে রিভেঞ্জ ব্যতীত বা ফাঁকা মাঠে গোল দিতে পারবে কিনা? না, এটা সব অসম্ভব, প্রশ্ন আসে না, ফাঁকা মাঠে কেউ গোল দিতে পারবে না। রিভেঞ্জ আমি ওইভাবেই বানাইছি শক্ত প্রতিরোধ ইনশাল্লাহ। আমি রিভেঞ্জ ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দেবো, সে এখন বোকার স্বর্গে বাস করে ইনশাল্লাহ। ইকবাল ভাই, এড বডিতে ভাই আমার সত্যি আসলে করতেই এড বডিতে আপনি একটা সিকোয়েন্সে প্রশ্ন মানে অভিনয় করেছিলেন একটা সিনে, এবার আপনার সন্তানকে নিয়ে আসলেন চলচ্চিত্রে বা অভিনয়ের ক্ষেত্রে, না ও শুনান আগে 2-3 কাজ করছে, ঠিক আছে, ও যে শখে ওরে আর কয়েক মানে ও আর সম্ভবত এটা যাবে না ওর পরে, ও অভিনেতা হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন না? না না, এই প্রশ্নই আছে, প্রশ্ন আছে। ইকবাল ভাই তাহলে বলতে চাচ্ছি ঈদের সেরা ছবি রিভেঞ্জ, আমি তো আমারটা বলবোই সেরা, তোমরা বিচার করবা। আচ্ছা ইকবাল ভাই, আমি একটু প্রশ্ন করছি, সেটা হচ্ছে আপনি অনেকগুলো ছবি কাজ করেছেন এবং ফিল্ম ভালো গিয়েছে, তো এখানে আপনার যে রিভেঞ্জের ব্যতিক্রম কি, দর্শক কেন হলে যাবে এবং আপনি কীরকম, আপনি সবসময় কিন্তু মাতান, তো এবারের মাতানি বিষয়ে দর্শককে কিছু বলেন। দর্শক কেন হলে যাবে, আমরা তো একটা ভালো গল্প চাই দিন শেষে, এবং আমি যখন দেখি যে বলে কিন্তু আইসা যে ছবিটা ভালো লাগে না কেমন লাগছে,
আমি তো ওই মাথানটা বাঁচাতে চাই না, আমি এই মাথানটা বাঁচাতে চাই দর্শক যেন বলে না একটা ছবি দেখছি বাহ ফাইন, এই শব্দটা শুনতে চাই, এই জন্য দর্শক হলে যাবে। সেটা হচ্ছে আমরা স্টেজে শুনেছি যে এর আগের সিনেমা আপনাকে কেউ ধ্বংস করেছিল সিনেমাটা, সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য এটার কোনো ইতিহাস একটু বলা যাবে কি? এটা খুশু ভাইকে বলে দিচ্ছে যে ইকবাল ডেড বডিকে রিভেঞ্জ নেওয়ার জন্য রিভেঞ্জ নিয়ে আসছে ইনশাল্লাহ রিভেঞ্জ। এবার ওই যে খুশু ভাই বলছো না যে এইবার কিন্তু চিন্তা করে যে আমি রাজা আমি বাদশাহ, সে সেদিন হবে না ইনশাল্লাহ। হঠাৎ করে আপনার ছেলেকে দেখলাম নিয়ে আসছেন এই সিনেমায়, মানে এটার কোনো স্পেশাল কারণ আছে কিনা? এবং সেই জায়গা থেকে তুফান অনেক বড় ধাঁচের একটা সিনেমা, এবং সেটা কলকাতার সঙ্গে কোলাবরেশন করা এবং বাংলাদেশে একটা বিগ ধামাকা দিতে যাচ্ছে, আছে ভালো, মানে সেই জায়গা কোরআন দেখছেন রাহেল নাফি, তার সাথে কি ছবি ছিল দিনদারে কত টাকার ছবি আপনাদের আইডিয়া আছে? হ্যাঁ মনে আছে তো না? পরানের কত টাকার ছবি মনে আছে আপনাদের? কত টাকার ছবি পরানের? কোটি টাকার নিচে। আর উত্তর কি আর লাগে? কিছু লাগে, কিন্তু তারপরেও তো পরান হিট বলতে হবে না, পরান হিট হয়েছে, পরান তো হিটই। এই পরান হিট করার জন্য তো এক নম্বর নায়ক তো অনন্ত জলিল সাহেব। কীভাবে নায়ক? সে তো ঘর থেকে দর্শকগুলো ভাগ করছে, বার করে তার ছবির টিকিট যখন পায় না তখন সব পরানে যায় ঢুকছে, পরান দেখে পরান হিট হয়ে গেছে, আল্লাহ কাছে দোয়া করেন। আচ্ছা আমি একটু প্রশ্ন করবো, সেটা হচ্ছে যেহেতু করছে ইকবাল ভাই, এই যে বিদেশি সিনেমাগুলো যে আসতেছে বাংলাদেশে, আপনার তো রিভেঞ্জ আসতেছে, তো সেই বিদেশি যে সিনেমাগুলো আমাদের কি আপনাদের চলচ্চিত্রে কি বাধা হয়ে দাঁড়াবে না? আপাতত বাধা হওয়ার কোনো চিন্তা আমরা দেখতেছি না, বাট একটা সময় তো সিনেমাটা আউট হইতে হবে। আমরা দেখছি আপনি আস্থা রাখছেন হুগলি এবং হচ্ছে রোশানের, এর পরবর্তী অনেকগুলো ছবিও আমরা জানি যে তারা জুটি আছে, তো নতুন একটা জুটি পেয়ার পাচ্ছে ইন্ডাস্ট্রি, তাদের উপরে আস্থা রাখার কারণটা যদি দাঁড় করাতে চাচ্ছেন? আমি আমি একটা শুধু হুগলি আর রোশন না, আমি মনে প্রাণে চাই ইন্ডাস্ট্রিতে চার পাঁচটা হিরো হোক, চার পাঁচটা হিরোইন হোক, এটা আমি মনে প্রাণে চাই। এবং আমার মনে হয় এই দিন বেশি দূরে না, ইনশাল্লাহ যদি সিনসিয়ার থাকে আল্লাহর।